এই ভাই শোনেন, ভাই শোনেন, শোনেন এ ভাই, আপনি আজ থেকে এরকমভাবে হিসাব করে ঘুরে পাচ্ছেন কেন? এই ভাই শোনেন, দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে বলতে হয় যে 90 থেকে 95% মুসলমানের দেশে, যে দেশের রাষ্ট্রধর্ম ইসলাম, সে দেশে কিছু রাষ্ট্র সন্ন্যাসী অথবা সুযোগ সন্ন্যাসী লোকেরা সুযোগের অপব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে আমার দেশের হিজাবের বিরুদ্ধে, দাড়ির বিরুদ্ধে কথা বলে। দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে বলতে হয় যে 90 থেকে 95% মুসলমানের দেশে, যে দেশের রাষ্ট্রধর্ম ইসলাম, সে দেশে কিছু রাষ্ট্র সন্ন্যাসী অথবা সুযোগ সন্ন্যাসী লোকেরা সুযোগের অপব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে আমার দেশের হিজাবের বিরুদ্ধে, দাড়ির বিরুদ্ধে কথা বলে। যেমন গত 6 তারিখে নওগাঁর গুরুদাসপুরে আমার বোনদেরকে হিজাব পরে আসার কারণে তাদেরকে স্কুল থেকে বাইর করে দিয়েছেন। যে বিদ্যালয়টা শেখার জায়গা, যেখানে সভ্যতা শিখবে, যেখানে কালচার শিখবে, সেখান থেকে হিজাব পরার অপরাধে তাদেরকে গাছের ডাল দিয়ে পিটিয়ে বাড়িতে পেটে দেওয়া হয়। আর বলা হয় হিজাব পরার জায়গায়, হিজাব কি তোমরা বাড়িতে পড়ো? হিজাব পরে স্কুলে আসছো? হিজাব যদি পড়ো বাজারে যেয়ে পড়বা। যদি হিজাব পরে আগামীকাল আসো অথবা মাস্ক পরে আসো, তাহলে তোমাদেরকে পিটায় শরীরের চাম খুলে ফেলবো। এই সমস্ত ডায়লগ বলতে পারে। আমরা বলতে চাই তারা এত সাহস পায় কেন, যে দেশে মুসলমান 90% মুসলমান, যে দেশের ক্ষমতাধর সেই মুসলমান এত সাহস পায় কোথা থেকে? যদি তাদের ক্ষমতার পাওয়ার বা পাওয়ার হতে হয়ে থাকে উপরের লেভেলের লোক, তাহলে আমি তাদেরকে বলতে চাই আমাদের পাওয়ারটাও কম নয়, আমাদের ঐতিহ্যটা কম নয়, আমাদের পাওয়ারটা আল্লাহ তাআলা। কারণ আল্লাহ তাআলা ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে পৃথিবীর বুকে প্রতিনিধি হিসাবে পাঠাইছি, তুমি আমার দিনের প্রতিনিধিত্ব করবে, হকের প্রতিনিধিত্ব করবে। আল্লাহ তাআলার পাওয়া কেমন? যেমন মুসা আলাইহিস সালাম যখন হকের পথে ছিলেন, যখন তাদের শত্রু তাকে শেষ করে যাওয়ার জন্য তার পিছে ধাওয়া করলেন, নীল দরিয়ার নিকটে যখন গেলেন এবং তাকে শেষ করার জন্য যখন কাছে চলে আসলেন, তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বাঁচানোর জন্য 40টা রাস্তা করে দিলেন, সেই রাস্তা দিয়ে তিনি পার হয়ে গেলেন। এবং যখন ছাগলের দলটা ওই রাস্তা অবলম্বন করলেন, আল্লাহ তাআলা মাঝখানি নিয়ে তাদেরকে চুপে চুপে শেষ করলেন। আমাদের ঐতিহ্যটা তো কম নয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হকের দাওয়াত দিতেছিলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি হিসাবে অগ্নিকুণ্ডের ভিতরে দেওয়া হয়, তখন আল্লাহ তাআলা ওই অগ্নিকুণ্ডকে ফুল হিসাবে, ফুলের বাগান করে দেন। আমাদের ঐতিহ্যটা কম নয়। ইউসুফ আলাইহিস সালামকে শেষ করে দেওয়ার জন্য তার ভাইয়েরা যখন কূপের ভিতরে দিলেন, তখন কূপ থেকে আল্লাহ তাআলা উত্তোলন করলেন এবং মিশরের রাজদরবারে তাদের বসবাস এবং লালন পালন করলেন। যখন আবার জেলখানার ভিতরে দিলেন, তখন জেলখানা থেকে সে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করে মিশরের রাষ্ট্র নায়ক বানাইয়া দিলেন। তো ভাইও, আমরা যদি ছাগলের দলের সাথে থাকতে থাকতে আমাদের মন মানসিকতা যদি ছাগলের মতোই বেনে ফেলি, দুর্বল বানায় ফেলি, তাহলে তারা আমাদেরকে তাদের শিং দ্বারা, অনৈতিক আর দুর্নীতি, জুলুম, অত্যাচার, শোষণের শিং দ্বারা আমাদেরকে অত্যাচার করে ক্ষতবিক্ষত করে দিবে। এজন্য আমাদের অবশ্যই করণীয়, আমরা সিংহের জাতি, আমরা সিংহের মতো গর্জন দিব, আমরা বাঘের জাতি, বাঘের মতো থাবা দিব। অর্থাৎ আমরা যদি থাবা দেওয়া ভুলে যাই, আমরা যদি আমাদের গর্জন দেওয়া ভুলে যাই, আমাদের ঐতিহ্যটাকে ভুলে যাই, তাহলে আমরা আমাদের লাঞ্ছনা অপদস্থ সবসময় হতে হবে। এহেন পরিস্থিতিতে শুধু আমি মুসলমান ভাইদেরকে বার্তা দিতে চাই, কোনো ব্যক্তিকে অথবা কোনো জাতিকে ছোট করার জন্য নয়, বরং আমার জাতিকে, আমার মুসলমান ভাই ও বোনদেরকে বলতে চাই, আগামীতে যদি এই রাষ্ট্রের ভিতরে, এই মুসলিম রাষ্ট্রের ভিতরে কোনো মানুষ যদি হিজাব নিয়ে অথবা ইসলাম নিয়ে কটাক্ষ করে অথবা কোরআনের কোনো আয়াত নিয়ে কটাক্ষ করে,
তাহলে আমি তাদেরকে বলবো, তোমরা যদি আমাদের বোনের গায়ে অথবা মা বোনের গায়ে অথবা অবশ্যই এরকম নিয়ম করে যে দাড়ি পড়ে অথবা এরকম যদি কোনো নিয়ম করো, তাহলে অবশ্যই যদি তোমরা আরেকবার হাত দাও আমাদের বোনের গায়ে, হিজাবে টানো অথবা তুমি দাড়ির দিকে টানো, অন্য কোনো কোনো সিনা টানা হেস্তা করো, তাহলে স্বাধীন বাংলাদেশে তুমি টান দেওয়ার সাথে সাথে তোমার হাতকে উপড়ে ফেলবো এবং তোমার চামড়া ছুলে ফেলবো। এটাই আমাদের এটাই কথা, আর আমরা হুমকার দিয়ে যাব ইনশাআল্লাহ, কারণ আল্লাহ তাআলা বল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তুমি সত্যের পথে থাকো, আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ।